সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এ সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তাই ধারাবাহিকতায় আমরা যে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে, আসুন পরিচিত তাদের সাথে। আমার সাথে আছেন আবুল কালাম মোহাম্মদ আহসান হলুক চৌধুরী ডিউক, মাননীয় সংসদ সদস্য রংপুর দুই আসনের, এবং আমার সাথে আছেন মোহাম্মদ মঞ্জুর ইসলাম লিটন, মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা এক। ধন্যবাদ স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আজকে আমাদের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন, দ্রব্যমূল্য ও সামষ্টিক অর্থনীতি। যে আমরা আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে মানুষের জীবনযাত্রা মানের কথা বলছি, এটি আমরা জানি যে উন্নত হয়েছে, বাট কতটুকু উন্নত করতে পেরেছি, আমাদেরকে আমাদের যে লক্ষ্য আছে সেটিকে আমরা পূরণ করতে পেরেছি কিনা মাননীয় এমপি? আমি মনে করি যে আমাদের সরকার যে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেবার পর আমরা মনে করি বিগত সরকারগুলোর চেয়ে জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত হয়েছে। এই কারণেই বলবো যে এখন বাংলাদেশের মানুষের কিন্তু আয় ব্যক্তিগত আয় $1,044। হ্যাঁ, তো বৃদ্ধি যখন পেয়েছে তখন অবশ্যই ধরে নিতে হবে যে মানুষের আয় যখন বৃদ্ধি পেয়েছে তখন অবশ্যই জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এবং অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশে দু চারজন বা দশজন মানুষের হাতে মোবাইল সেট, এখন কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই সরকারের আমলে বাংলাদেশের আমি বলবো যে 70% মানুষের হাতে মোবাইল সেট। আচ্ছা, আপনার আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি, ডিজিটাল বাংলাদেশ গড়তে যে যে কাজগুলো করা দরকার, আমি মনে করি এই সরকার শতভাগ না হলেও 80% তা পূরণ করতে সক্ষম হয়েছে। এই কারণেই যে আগে আমরা মনে করতাম যে আমার এলাকা বদরগঞ্জ, বদরগঞ্জ থেকে একটা ছাত্রকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে সেই ছাত্র লেখাপড়া করে তার পিতাকে টাকা পাঠাতে চিন্তা করতে হতো যে আগামী 10 দিন বা 7 দিনের মধ্যে আমার ছেলেকে টাকা পাঠাবো কিভাবে। এখন কিন্তু এই চিন্তাটুকু করতে হচ্ছে না, 5 মিনিট আগে বলবে বাবার হাতে টাকা থাকলেই 5 মিনিটের মধ্যেই সে টাকা পেয়ে যাচ্ছে, বিকাশের মাধ্যমে হোক, মোবাইল সেটের মাধ্যমে কথাবার্তা বলেই হোক। এটাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা, আপনার অনলাইনে আজকে অনলাইনে আপনার মানুষ ক্রয় বিক্রয় করছে, গাড়ি থেকে শুরু করে এমনকি সবজি পর্যন্ত। তাহলে আমরা সবজি যখন ডিজিটাল বাংলাদেশের কিন্তু এই যে সফলতা, আমি মনে করি যে আজকে বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ মধ্যম আয়ের দেশ দেশে পরিণত হবে, এবং সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো না হলেও আমরা কিন্তু এখন বাংলাদেশের মানুষ হ্যাঁ সমপর্যায়ে কিন্তু চলে যাব আমার কাছে মনে হচ্ছে। এইটাই যে আগামী দিনে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আর যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, যিনি নিজে স্বপ্ন দেখেন ডিজিটাল বাংলাদেশ গড়বার এবং মানুষকে স্বপ্ন দেখান ডিজিটাল বাংলাদেশ গড়বার, সজীব অজিত জয়, উনিও আশা করছেন, উনি প্রত্যেকটা জনসভায় বলছেন যে আগামী দিনে আমরা 2021 সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ে তুলে আগামী 2041 সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে আমরা পৃথিবীর বুকে পরিণত করব। হ্যাঁ, পরিণত করব। এটি সজীব ওয়াজেদ জয় আগামী দিনের তরুণ প্রজন্মের যে নেতৃত্ব আমরা আশা করছি তেনার স্বপ্ন, আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষকে যেভাবে ভালোবাসছেন, অতীতে আমরা দেখেছি যে সারের জন্য মানুষকে, কৃষককে হত্যা করা হয়েছে, জীবন দিতে হয়েছে, বিদ্যুতের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার আসবার পর আপনার বিগত 5.5 বছর হয়ে গেল, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটা সেক্টরে আপনার উন্নয়ন হয়েছে। আপনি শিক্ষার দিকে যদি আমি বলি, তাহলে ধরেন আজ থেকে 7 বছর কিংবা 6 বছর আগে বাংলাদেশের শিক্ষার হার, আমার জেলা দিয়ে আমি বলি, আমার রংপুর জেলায় শিক্ষিতের হার ছিল আপনার আজকে থেকে 7 বছর আগে 30% থেকে 31%। আজকে রংপুর জেলার শিক্ষিতের হার হচ্ছে আপনার পুরুষ হচ্ছে 51%, মহিলা হচ্ছে 48%। আচ্ছা, তার মানে আমরা কতটুকু এগিয়ে গেছি এই এই 5 বছর, 5.5 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষায় আমার জেলা কতটুকু এগিয়ে গেছে। জি,
এটাই কিন্তু তার প্রমাণ। স্যার আমরা এই কথাগুলো শুনবো, আমি একটু মঞ্জুর ইসলাম লিটন স্যারের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটি কথা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা শুনে এসেছি আর কি, জনগণের জীবনযাত্রা মানের সাথে কিন্তু এটা একটা ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন যে দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি হচ্ছে নাকি নাকি এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে আর কি? দ্রব্যমূল্য বলতে আমরা অনেক সেপারেট সেপারেট অংশ আছে, যেরকম ভাত জি, চাল জি, গম, এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেক দিনের জন্যই লাগবে, তার পাশাপাশি সবজি আছে, মাছ আছে, মাংস আছে। তো আমরা যদি এটা বিচার বিশ্লেষণ করে দেখি বর্তমান যে উৎপাদন খরচ, আমাদের সরকার কিন্তু 1996 থেকে 2001 সালে ছিলেন, থাকার পরে দেখছেন আপনারা 20 টাকা সের চাউলকে 10 টাকা 12 টাকায় নিয়ে এসেছিলেন, তারপরে আবার আপনারা জানেন পরবর্তী সরকার তো আবার খাদ্য ঘাটতিতে নিয়ে গিয়েছিলেন, 18 জন কৃষককে মেরেছিলেন, সার দিতে পারেননি, আবার কিন্তু আবার নেতৃত্বে 2009 সালে এসে আবার খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা জি। আমরা যদি এখন মনে করেন যে এই চাল ইচ্ছা করলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, খাদ্য উদ্বৃত্ত বর্তমান ইচ্ছা করলে সরকার কমায় দিতে পারে, কিন্তু কৃষকদের তো বাঁচাইতে হবে জি। আমরা যদি চাল খাইতে চাই 10 টাকা, তাহলে কৃষকরা তো তাদের বাচ্চা কাচ্চা উৎপাদন খরচ হচ্ছে সেটা মেইনটেইন করতে পারবে না, উৎপাদন খরচ উঠতে হবে, তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরও লেখাপড়ার ব্যবস্থা আছে, তাদের হাতেও টাকা থাকতে হবে জি। এটা কিন্তু আমরা জানি আমাদের সরকার কিন্তু কয়েক দফায় বেতন কিন্তু বৃদ্ধি করেছে, রাইট, যেখানে গার্মেন্টসের বেতন এখন 5300 সম্ভবত করেছে, 5300 কয়েক গুণ 5700-5300 করেছে কয়েক গুণ, সেটা হলো মিনিমাম, তার মানে একটা বেশি পাচ্ছে, তার বেশি পাচ্ছে। যদি সবার বেতন বাড়ে তাহলে কৃষকেরও আয় বাড়তে হবে, আয় বাড়তে হবে, দেখতে হবে সবাইকে, কৃষককেও দেখতে হবে এবং ভোক্তাদেরও দেখতে হবে, ভোক্তা অধিকার দুজনকে আপনাকে দেখতে হবে, দুজনকেই মেইনটেইন করেই কিন্তু আমাদের আগাইতে হবে। এক্ষেত্রে আমরা যেটা মনে করছি যে কতগুলো জিনিসের দাম বেশি, পেঁয়াজ আমরা কিন্তু উৎপাদন করি, আমি গ্রামের ছেলে হিসেবে আমার ওখানে প্রচুর পেঁয়াজ হয়, কারণ তিস্তা নদীর অববাহিকায় অনেক পেঁয়াজ হয় চর অঞ্চলে, আমরা কিন্তু বিক্রি করছি এবার 8 টাকা থেকে 10 টাকা কেজি, রাইট, যখন আমরা উৎপাদন করেছি, কিন্তু এখন যে আমাদের উৎপাদন মৌসুম না, এখন আমরা ইন্ডিয়া থেকে আনছি বা ইন্ডিয়া নির্ভর আমরা, আপনারা জানেন যে সেখানে এই কালকে আজকের পেপারে দেখলাম $500 করছে রপ্তানি মূল্য, যার কারণে এটা বাড়বে, এটা কিন্তু ইচ্ছা করলে আমরা অন্য কোনো দূরের দেশ থেকে আনতে পারবো না, কারণ এটা পচনশীল জিনিস। তো কতগুলো জিনিস আছে, এখন যদি বেগুন খেতে চান, বেগুন তো দাম বাড়বে, কারণ বর্ষাকালে কিন্তু বেগুন হয় না, আপনারা সবাই জানেন এই সময় বেগুনের গাছ মারা যাবে, এই সময় মরিচের গাছ মারা যাবে, এখন তো এটার দাম বাড়বে, কতগুলো জিনিস আছে যে অ্যাভেলেবেল, মৌসুমের সেই জিনিসটার দাম কত জি, আর যেটা মৌসুমের বাইরে যে জিনিসটা আমরা পাচ্ছি সেই জিনিসটার দাম দেখবেন যে অবশ্যই বেশি দিয়ে কিনে খেতে হবে। একটা টমেটো যেদিন প্রথম ফলবে দেখবেন যে 100 টাকা কেজি, পরবর্তীতে আবার কৃষক ফেলে দিচ্ছে জি। আমি যেটা বলছিলাম যে তারপরে আপনি বলছেন যে মানে জনগণের মান উন্নয়নের সাথে সাথে দ্রব্যমূল্যের যদি ঊর্ধ্বগতি ঘটে সেটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। আচ্ছা, আপনি বিকল্প খাবার খেতে হবে জি, আপনার যখন যে সিজনে আপনার বেগুন নাই সেই সিজনে যদি বেগুন খাইতে চান তাহলে বেশি দেখাইতে হবে, কিন্তু ওই সিজনে অন্য বিকল্প সবজি আছে জি, এখন যেরকম আপনি পেঁপে পাবেন তখন দেখবেন যে পেঁপেটা সস্তা আছে, তাহলে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে সিজনাল, আমরা তো যদি মনে করি জ্যৈষ্ঠ মাসে আম খাবো কম পয়সায় খাইতে পারবো, কিন্তু আমি যদি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারিতে আম খাবো তাহলে তো আমাকে অনেক টাকা দিয়ে খাইতে হবে, টাকা দিতে হবে, সেটা কিন্তু দ্রব্যমূল্য, ওটাকে আমরা ধরবো না, জানুয়ারি মাসে আমের দাম আর জ্যৈষ্ঠ মাসের আমের দাম এটা কিন্তু আমরা এক হিসেবে ধরবো না। আরেকটি বিষয় হচ্ছে স্যার, আমরা যে যুব সম্প্রদায় নিয়ে একটি কথা বলছিলাম আর কি, যে আসলে যুবদেরকে কাজের, যে এলাকার যুবকদেরকে কাজের মান নিশ্চয়তা করা, অনেক বেকার যুবকদের কর্মসংস্থান করার কথা সরকার বলছে, এটা এখন সরাসরি সরকার নিশ্চিত করতে পারেনি আর কি, আপনি বিষয়টি কীভাবে দেখছেন আর কি? আসলে কাজ তো আমাদের এলাকার লোক ম্যাক্সিমাম, আমরা জানি যে আমাদের রংপুর এলাকার লোক ঢাকায় বেশ কাজ করে, কারণ ইন্ডাস্ট্রি আমাদের ওখানে নাই জি। আমরা কিন্তু এলাকাতে এখন যে আমরা ধান কাটা মৌসুমে, কত কিছুদিন আগে ধান কাটা মৌসুম চলে গেল, আমি যা আমাদের এক একটা দিনমজুর যারা ধান কাটতো 500-600 টাকা তারা ইনকাম করতো জি, এবং আমরা তারপরে কাভিকার কাজ সরকার দিল, সেখানেও আমি মাটি কাটলো দেখলাম, আমি অনেকখানে ভিজিট করেছি, 600-700 টাকা কিন্তু তারা কাজ করেছে, কিন্তু যাদের সমস্যা, যারা মানে শ্রম মানে কায়িক পরিশ্রম করতে চায় না তাদের সমস্যা জি, সমস্যা হলো যারা একটু অসুস্থ তাদের সমস্যা। আপনি মনে করছেন যে যুবকদের জন্য কি পর্যাপ্ত কাজেরও ব্যবস্থা আছে, সরকার কাজের ব্যবস্থা করতে পেরেছে এখন পর্যন্ত? কাজের ব্যবস্থা আছে, কিন্তু ওই যে অর্ধশিক্ষিত জি, মানে না না যেতে পারতেছে কোনো ক্ষেত খামারে কাজ করতে, না পারছে কোনো চাকরি, এই জায়গাটা আমি একটু যোগ করতে চাচ্ছি, আমি এই জায়গাটা একটু যোগ করতে চাই, সেটি হলো যে এই সরকার আমি মনে করি যে শতভাগ সমর্থ হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানে দিতে, এই কারণে একদিকে যেমন অশিক্ষিত যুবকদের জন্য শিল্প কলকারখানা
গড়ে উঠছে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যাংক ঋণের মাধ্যমে নতুন নতুন শিল্প হচ্ছে আমার এলাকায়। আমার এলাকায় আপনার নিষ্পতগঞ্জের ওইখানে পল্লী আপনার কার্পেট এইগুলো বনায়নের ঋণ দেওয়া হচ্ছে, তারপর নতুন নতুন শিল্প গড়ে উঠছে, অটো রাইস মিল হচ্ছে, এইগুলোতে কিন্তু যারা অশিক্ষিত যুবক তারা কাজ করছে। আর যারা শিক্ষিত যুবক কিংবা অর্ধশিক্ষিত যুবক তার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আপনার হেলথ কমপ্লেক্স আপনার কমিউনিটি যে চিকিৎসা কেন্দ্র এটা সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার একটি করে গড়ে উঠেছে, এবং সেখানে আপনার এই যারা অর্ধশিক্ষিত কিংবা অনার্স মাস্টার্স পাস এরকম শিক্ষিত ছেলেরা কিন্তু সেখানে ঢুকছেন। তারপর আপনার প্রাথমিক বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত আমরা মনে করি 30,000-এর ঊর্ধ্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল আপনার তৈরি হয়েছে, নতুন নতুন হাসপাতাল, সেগুলোতে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলোতে কিন্তু বেকার সমস্যার আমি মনে করি যে শতভাগ আমরা সফল না হলেও মনে করতে পারি যে 80% আমরা সফল। এই কারণেই যে আমরা যে যার যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান দিতে এই সরকার সামর্থ্য হয়েছে। মোবাইল যেরকম দিছি তারা মোবাইল ব্যবহার করে, মানে আধুনিক যন্ত্রপাতি আমরা যদি ধান কাটা মেশিন দিতে পারি, যেরকম এখন ধান মারাই কিন্তু আমরা নিজেরাই তৈরি করতেছি, ধান মারাই মেশিন, ভুট্টা মারাই মেশিন করতেছি, কিন্তু ধান কাটা মেশিন, মাটি কাটা মেশিন এগুলো কিন্তু আমরা যন্ত্রপাতির মাধ্যমে করতে পারি। এই উন্নয়নের কথাগুলো আরো শুনবো, তারপর ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় সংসদ সদস্য আমাদের সাথে আছেন, মঞ্জুর ইসলাম। আমরা যেটা বিরতির আগে বলছিলাম যে আসলে আমাদের এলাকায় কাজের লোক পাচ্ছেন না, এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান বেশ ব্যাপক উন্নত হয়েছে আর কি। না, আমাদের একটাই সমস্যা, যারা পঙ্গু, জি, প্যারালাইজড বা বিধবা, তারপরে কিছু মনে করেন যে আছে যে বৃদ্ধ, বৃদ্ধ এদের সমস্যা, কিন্তু যারা কাজ করতে পারে তাদের কোনো সমস্যা নাই। তারা প্রতি বছর যে দুইটা সময় সিজন থাকে, যে সময় ধান কাটা হয় বা পাট কাটা হয়, এই সময় কিন্তু তাদের পুরা বছরের খাদ্য তারা সংগ্রহ করে ফেলে। কারণ একটা একটা শ্রমিক একটা সিজনে ধান কাটলে কমপক্ষে 20 মণ ধান পায়। তো 20 মণ ধান তার সংসারে লাগে না, সে কিন্তু 10 মণ ধান যদি চাউল করে রাখে, আর যদি 10 মণ ধান বিক্রি করে কাপড় চোপড় কিনে সারা বছর যে কাজটা করে সেটা কিন্তু তার প্লাস হয়, প্লাস সেটা কিন্তু তার ওই যে শাক সবজি বা তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো লেখাপড়ার জন্য ব্যয় করতে পারে। জি, আসনান চৌধুরী, হক চৌধুরী, যেটা বলছিলাম যে নবীন সংসদ সদস্য এলাকায় কিভাবে কাজ করছেন, কি কি কাজের প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? আমি এই জায়গাটা একটু বলি, ভাইয়ের রেশ ধরে আমার এলাকায় তো আমি উন্নয়ন ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অতি অল্প সময়ের মধ্যে আমার দুটি উপজেলা, একটি হলো বদরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী হচ্ছে তারাগঞ্জ উপজেলা। আমার তারাগঞ্জ উপজেলার দীর্ঘদিনের দাবি ছিল যে সেইখানে ফায়ার সার্ভিস নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে আমি প্রতি বছর আমরা দেখতাম যে আমার তারাগঞ্জ উপজেলায় হাট ছিল, হাটে আগুন লাগতো, হাটে যখন আগুন লাগতো মানুষ নীরবে নিভৃতে শুধু কাঁদতো, দেখতো, হাট পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু সেখানে আমি এই মাত্র 4 মাসের মধ্যে ফায়ার সার্ভিস দিতে সক্ষম হয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। সেখানে তারাগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স ছিল না, সেখানে একটি অ্যাম্বুলেন্স দিয়েছি। তারাগঞ্জ থানায় পিকআপ ভ্যান ছিল না, সেখানে পিকআপ ভ্যান দিয়েছি। এবং পাশাপাশি আমার বদরগঞ্জ উপজেলা হাসপাতালে এক্সরে মেশিন, ইসিজি মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন সহ প্রায় বলা যায় যে 20-25 কিলোমিটার রাস্তার মতো পাকাকরণের ব্যবস্থা করেছি। ওইখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অলরেডি আমি হয়তো কয়েকদিনের মধ্যেই উদ্বোধন করব, সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন একটি হবে। তারপর আপনার 2-3টি খুব বড় বড় ব্রিজ, সেগুলো টেন্ডার হয়ে গেছে, ওইখানে সেটিও আমি উদ্বোধন করব। তারপর তারাগঞ্জে ফায়ার সার্ভিস টেন্ডার হয়ে গেছে। তো আমি মনে করি দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের যে দাবি, বিশেষ করে তারাগঞ্জ উপজেলার মানুষের আমি বলবো যে দীর্ঘদিনের দাবি, তাদের স্বপ্ন যেটি ছিল যে ফায়ার সার্ভিস হবে, অ্যাম্বুলেন্স হবে, এই কাজগুলো আমরা কিন্তু এই সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনার আমলে আমরা মানুষের সেই দাবিগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। এটি আমি বলবো যে আমার এলাকার মানুষের জন্য
এটি আমার দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি। মঞ্জুর ইসলাম, যে আপনি কিভাবে কাজ করছেন, কোন কোন কাজের দিকে এখন সবচেয়ে বেশি নজর রাখছেন এলাকার উন্নয়নের জন্য? তো শিক্ষার দিকে নজর দিচ্ছি, পাশাপাশি আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, তারপরে আমাদের যে হাসপাতাল আছে সেগুলির দিকে আমি সবসময় নজর রাখছি, যাতে মানুষ সেবা পায় এবং মানুষ যাতে প্রশাসনিকভাবে আজকের যে মানে বিভিন্ন প্রশাসক আছে তাদের সেবা যেন ঠিক মতো পায়, সর্বক্ষণিক আমি এগুলি দেখাশোনা করছি। আর একটা সুবিধা আছে আমাদের মোবাইল হওয়ার কারণে, রাত দুটা হলেও মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারে। একটা বিউক চৌধুরী যেটা বলছিলেন যে ব্যবসাটা ছিল এক কেন্দ্রিক এবং তৎকালীন সরকার বিরোধী দল যারা বিএনপি সরকার তেমন দেশকে ডেভেলপমেন্ট করতে পারেনি, কেন আসলে? আসলে ব্যবসাটা আমি প্রথমেই বললাম যে ব্যবসাটা ছিল একটি ভবন কেন্দ্রিক, হওয়া ভবন কেন্দ্রিক। আপনি খেয়াল করে দেখবেন যে সেই সময় ডান্ডি ডাইং কোম্পানি সহ কাপড়ের ব্যবসা, ইভেন এমনকি চানাচুরের ব্যবসা পর্যন্ত সম্পূর্ণ তাদের হাতে ছিল। এইখানে কিন্তু খোলামেলা বাংলাদেশের অন্যান্য মানুষ মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতো না, আর এই সরকারের আমলে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য মুক্ত। আপনি বলছেন যে সরকার ব্যবসা বান্ধব সরকারও? আবার অবশ্যই অবশ্যই এই সরকার আমি মনে করি যে কৃষক বান্ধব সরকার, এই কারণেই যে এই সরকারের আমলে কৃষককে সারের জন্য জীবন দিতে হয়নি। এই সরকার শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকরা আজকে ন্যায্য মূল্যে তারা চাল ক্রয় করতে পারছে। এই সরকার কৃষক বান্ধব সরকার এই কারণে, আবার পাশাপাশি ধানের মূল্য পর্যাপ্ত দিতে পারছে। এই সরকার শিক্ষা বান্ধব সরকার এই কারণেই যে অতীতের চেয়ে এই সরকারের আমলে শিক্ষিতের হার অনেক বেশি। এই সরকার স্বাস্থ্য বান্ধব সরকার এই কারণেই যে অতীতের সরকারের আমলে ছিল আপনার বাংলাদেশের মানুষের গড়ায়ু ছিল মাত্র 56 থেকে 58 বছর, আর এই সরকারের আমলে মানুষের গড়ায়ু 69 বছর। তাহলে অবশ্যই বলতে হবে যে স্বাস্থ্যক্ষেত্রে এই সরকার সফলতা অর্জন করেছে এবং বিশ্বের কাছে স্বাস্থ্য খাতে এই সরকার পুরস্কার পেয়েছে। তা আমি এই কারণেই বলছি যে এই সরকার অবশ্যই আমি বলবো সফল সরকার, এবং এই সরকারকে বাংলাদেশের মানুষের স্বার্থে আগামী 2041 নয়, যতদিন শেখ হাসিনা আছে আমার মনে হয় ততদিন শেখ হাসিনার হাতেই এই দেশ রাখা উচিত, এটা আমি মনে করি। আমার মনে আমার ব্যক্তিগত ওপিনিয়নের সঙ্গে বাংলাদেশের অন্য মানুষের হয়তো মতভেদ থাকতেই পারে, তবে আমি যে কথাগুলো বললাম, গণতান্ত্রিক দেশে কি সেটা কি সম্ভব কিনা মাননীয় সংসদ সদস্য? অবশ্যই সম্ভব, কেননা জনতাই ক্ষমতার উৎস। জনগণ যদি মনে করে যে এই সরকারকে আমি 1000 বছর রাখবো, তাহলে জনগণ এই সরকারকে 1000 বছর রাখতে পারে। আমরা 1000 বছর কথা একটু মঞ্জুর ইসলামের কাছ থেকে শুনতে চাচ্ছি আর কি, যেটা বলছে যে সরকার যতদিন দেশ থাকে ততদিন সরকার হাতে যেন ক্ষমতা থাকে আর কি। উন্নয়নটা তো একটা চলমান প্রক্রিয়া, ততদিন ক্ষমতা থাকে যেন এটা বলবো না, জনগণ রাখে, এটা জনগণের স্বার্থে। আচ্ছা আচ্ছা, উন্নয়নটা একটা, কিন্তু আপনি বলেছিলেন যে থাকবে আর কি, এটা আর কি থাকা না, জনগণের স্বার্থে রাখা উচিত। আমরা 96 থেকে 2001 দেখেছি, তারপরে আবার 2001 থেকে আমরা তো আবার 2006 সাল পর্যন্ত দেখলাম কৃষক কিভাবে হত্যা করা হলো, কানসাথে কিভাবে বিদ্যুতের দাবিতে মানুষ মারা হলো, আমাদের এখানে দৌড় সালাউদ্দিন নামে একজনের এমপির নামই হয়ে গেছিল, দৌড় সালাউদ্দিন পানির জন্য দৌড় দাবড়াইছে বিএনপির এক এমপি সম্ভবত ডেমরাতে। তা আমরা তো তাদের ওই 1 থেকে 6 পর্যন্ত দেখেছি, আবার তো আমরা 9 সালে নেত্রী আসার পরে আমরা তো আবার দেখছি, এবং এই যে 13 সালে যে ঘটনাগুলো ঘটাইলো যে বিএনপি সরকার নির্বাচনের নামে নেতৃত্ব তাদেরকে বলেই দিয়েছিল যে আপনারা কি চান, কারণ তত্ত্বাবধায়ক সরকারটা তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট কর্তৃক এটাকে বলেছে যে এটা অবৈধ। বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার হয়ে ভোট হয়েছে এই কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্ট আপনারা চেয়েছিলেন যে যখন আমাদের সেই সময় প্রয়োজন ছিল, রাজনীতিটা হচ্ছে সময় উপযোগী, যে সময়ে যে জিনিসটা চাইবে সেই সময়ে জনগণ যা চেয়েছিলেন সেটি হয়েছে, জনগণ কিন্তু এখন চান না, জনগণ এখন চায় বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে। আমরা শেষ প্রান্তে মাননীয় সংসদ সদস্য আমাদেরকে একটু স্বপ্নের বাণী শোনান যে নবীন সংসদ দেশকে কোথায় দেখতে চাচ্ছেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন ছোট্ট করে। আমি বলতে চাই বাংলাদেশ হোক একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশে যে আজকে ধর্মের ধোয়া তুলে বাংলাদেশের মানুষকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এখানে আমি একটি ছোট্ট হাদিস এলাকার জনগণের উদ্দেশ্যে ছোট্ট করে আমাদের একেবারে শেষ প্রান্তে আমার জনগণের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে আমি বদরগঞ্জ তারাগঞ্জকে দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলতে চাই। আমি নিজে একজন দুর্নীতিমুক্ত মানুষ নিজেকে সবসময় মনে করি, এখন পর্যন্ত 5 মাসে যে কর্মকাণ্ড করেছি আমি মনে করি যে আমি শতভাগ দুর্নীতিমুক্ত ছিলাম,
এবং আমার কর্মীদেরকেও আমি বলেছি নেতাকর্মীদেরকে দুর্নীতি মুক্ত থাকবার, এবং আমি সাধারণ মানুষকে বলবো যে যদি কোনো ধরনের দুর্নীতি আপনাদের চোখে পড়ে আপনারা আমাকে জানাবেন, এবং যদি কোনো প্রমাণ হয় আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব, এরকম আমার মানসিকতা রয়েছে। অশিক্ষিত লোকের পরিমাণ আগে বেশি ছিল, যার জন্য ওখানে জামাত অধ্যুষিত। আপনারা জানেন যে এর আগে মানে আমার আমি 73 সালের পর প্রথম আমি আওয়ামী লীগের এমপি হিসেবে এখানে আসলাম। যদিও জাতীয় পার্টির কারণেও আমাদের ছাড় দিতে হয়েছে গতবার, না হলে হয়তো গতবারই আমরা আসতে পারতাম। এখন আমাদের যেই যে অনুন্নত এলাকা, আমরা চেষ্টা করতেছি, আমাদের লোকজন খুবই ভালো, এলাকার লোক ভালো, কিছু মৌলী মুন্সি আছে যারা ওই যে সরকারি সুবিধা নিচ্ছে, আমাদের ওখানে মাদ্রাসার সংখ্যা বেশি। আপনি ছোট করে স্যার আমরা শেষ, এই জন্য ওখানে আমাদের লোকজন কাজ করার ইচ্ছা আছে, আমরাও কাজ করছি, জনগণ খুশি এবং এই সরকারের প্রতি খুশি। তারা যে তাণ্ডব চালিয়েছে 71 পরবর্তীতে, এই প্রথম যেটা স্বাধীনতা যুদ্ধের সময় হয়নি আমার উপজেলায়, সেই পরিমাণ তারা অত্যাচার করেছে, যার জন্য আমাদের এখন ঐক্যবদ্ধ সবাই হয়েছে। এই তাণ্ডব আর আমার এলাকার লোক চায় না, উন্নয়ন চায়, আমরা উন্নয়ন করছি, এবং ইনশাল্লাহ আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়ন করব। জি, আমরা আশা করছি যে জননেত্রী শেখ হাসিনার যে আদর্শ আছে, বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনারা একসাথে কাজ করবেন, আশাবাদ ব্যক্ত করছি। মঞ্জুরুল ইসলাম লিটন এবং আবুল কালাম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনার। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত থাকেন আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।